आगामी बछर थेके बीजेएमसीर बंध हये जावा पाटकलगुलो पीपीपिर माध्यमे लीज देयार कार्यक्रम शुरू होबे बोले जानिয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর। দুপুরে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। এই সময় মন্ত্রী বলেন, আগামী মাসের মধ্যে বিজেএমসির বন্ধ হয়ে যাওয়া পাটকলের শ্রমিকদের সব পাওনা পরিশোধ করা হবে। জানান এই পর্যন্ত ৮টি পাটকল শ্রমিকদের পাওনা বাবদ ১৭৯০ কোটি টাকার বেশি অর্থ তাদের বুঝিয়ে দিয়েছে সরকার। সরকারি মিলই যে আমাদের সরকারি মিল দিয়ে যা একমাত্র দেশের উপকার হবে, প্রাইভেট হবে না। একমাত্র কোনটা পাটকল ছাড়া সবই তো অন্য আইটেম সবই তো প্রাইভেট।